তাদের দায়িত্ব ছিল এভিডেন্সকে প্রোটেক্ট করা সেইখানে রাত্রে ঢুকে যাচ্ছে হলিগান্স হসপিটালের মধ্যে এমার্জেন্সি ভাঙচুর হচ্ছে ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানাচ্ছেন যে একজন পুলিশও নাকি মার খেয়েছেন তো দ্যাট ইটস সেলফ ইন্ডিকেট যে রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেল করেছে আদালতের কাছ থেকে সরাসরি এই অবজারভেশন এসছে যে এই রাজ্য সরকার ল এন্ড অর্ডার মেনটেন করতে ফেল করছে আসলে আমরা যেটা বলছি শুরু থেকেই যে এই আদালত এই এই সরকার সবিচ্ছা নেই ল এন্ড অর্ডার মেনটেন করার কারণ একটা হসপিটালে রেপের ঘটনা ঘটছে সেই হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন তার প্রাইমারি দায়িত্ব ছিল একটা এফআইআর করা করেননি আচ্ছা তারপরে তদন্ত শুরু করার পরে শুরু থেকেই পুলিশ কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে বাড়ির যে পরিবারের লোক তাদেরকে মিথ্যে কথা বলা যে সুইসাইড করেছে তারপরে প্রথম ফেক নিউজ তারা আবার জানাচ্ছে যে যখন তার পরিবারের লোক হসপিটালে পৌঁছে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে তারা চাইছে যে বাকিদের সঙ্গে কথা বলি কথা বলতে দেওয়া হচ্ছে না যারা কথা বলার চেষ্টা করছে তাদের সঙ্গ তাদেরকে মিছ থেকে ফাশানোচ্ছি ব্যবস্থা করা হবে সমন্ধা 14 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে আর বলতে ঠিক কি কি উল্লেখ করে দেখুন আদালতের কাছ থেকে এই পর্যবেক্ষণে এসেছে যে এই হসপিটাল বন্ধ করে দেওয়া উচিত কারণ 14 তারিখে কোর্ট রায় দেওয়ার পর তারপরে ভাঙচুর শুরু করেছে যেখানে আপনার ক্রাইম সিন সেই এলাকায় সেই বিল্ডিং এ ভাঙচুর শুরু করেছে যেটা আমরা aprehend করি যে আমরা ইনফ্যাক্ট চিঠি দিয়েছি সিবিআই কে এবং আর হসপিটাল কে যে আপনারা এখানে ভাঙচুর করতে পারেন না রিনোভেশনের নাম করে এবং সেটাও হাইকোর্টের নির্দেশের পরপরই যেখানে হাইকোর্ট সিবিআই কে ডিরেকশন দিচ্ছে ইনভেস্টিগেট করার ফলে মানুষের মধ্যে প্রশ্নগুলো তুলে দিয়েছে স্টেট যে হসপিটালের যারা আধিকারিক তারা এবং পুলিশ প্রশাসন দুজনে মিলেই ফলে সেই প্রশ্নগুলো সব আদালতের তুলে ধরা হয়েছে তার প্রেক্ষিতে এই অবজারভেশন এসেছে যে এই হসপিটালের পুরো পরিষেবা বন্ধ করে এই যা রোগী আছে তাদেরকে অন্য কোথাও শিফট করার ব্যবস্থা করা উচিত তো যাই হোক সেখানে রাজ্য সরকারের আইনজীবী তারা অ্যাসিওরেন্স দিয়েছেন না তারা খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যবস্থাপনা ফেরত নিয়ে আসবেন রেস্টোর করবেন তাদেরকে এফিডেভিট দাখিল করতে বলা বলেছে এবং আগামী বুধবার এই মামলার পুনরায় নিয়ে হবে আমরা অপেক্ষা করবো বলতো এরপর কি হয় সেদিকে সন্ধ্যা প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমরা শোভনবাবু আপনার কাছে আসবো এই যে প্রসঙ্গটা উঠছে তথ্য প্রমাণ লোপাট এবং সে কারণেই পরপর ঘটনা ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে এই তথ্য প্রমাণ রেস্টোর করা এই পুরো প্রসেসটা কী করে হয় এবং তারই সঙ্গে যে পরপর ঘটনা আপনার কি মনে হয় যে এই লোপাটের প্রসঙ্গ এক্ষেত্রে চলে আসতে পারে দেখুন যেটা সব থেকে বড় জিনিস এটা একটা বিশাল বড় ক্রাইম দুটো ক্রাইম একসঙ্গেই যাকে ফেলোনি বলি মার্ডার অ্যান্ড রেপ তো মার্ডার রেট যার সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে এ দুটোরই ইনভেস্টিগেশানস করতে গেলে ডিটেলস ইনভেস্টিগেশানস দরকার এবং তার জন্য দরকার সাইন্টিফিক এভিডেন্স এই সাইন্টিফিক এভিডেন্স এখানে এই সব জায়গাতে দূর হয় পার্টিকুলারলি সিন অফ ক্রাইমে ফিজিক্যাল এভিডেন্স বায়োলজিক্যাল এভিডেন্স ফিজিক্যাল এভিডেন্স কীরকম যেখানে যেমন ধরুন এটা বলা হয়েছে তার এই ইঞ্জুরি ছিল এই ইঞ্জুরি ছিল কতগুলো ইঞ্জুরি ছিল সেখানে বেশ কিছু জিনিস হতে পারে ধস্তাধস্তি মারপিট হয়েছে সেই জন্যই কী হতে পারে যে সেখানে কিছু ফার্নিচার্স কিছু ডিস্টার্ব ফার্নিচার্স কিছু পাংচুর কিছু জিনিস ভেঙে যেতে পারে এমনকি তার যে কিছু চোট বা যেখানে তার ধাক্কা লেগেছে এ করেছে সেখানেও তার কিছু চামড়া টুকরো চুল টুল এইসব লেগে থাকতে পারে এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ডিস্টার্ব করা যায় যাতে করে হয় কি পরবর্তীকালে কোনো কারণে একটু যদি দেরিতে হলো ইনভেস্টিগেশন স্পটে যাওয়া যায় এই জিনিসগুলোর আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না সেটা কিন্তু একদম এই এভিডেন্স লোপাটের মধ্যেই পড়ে আমি জাস্ট একটুখানি আপনি বলবেন আমি একটা জিনিস জানতে চাইছি বা বুঝতে চাইছি কোনো রকম রাজনীতি নয় তার ঊর্ধ্বে উঠে আপনার জায়গায় আপনার কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই যে নানান ঘটনা ঘটছে এবং যার ফলে একটা অভিযোগ উঠছে যে এভিডেন্স ট্যাম্পার করা এবং যে কারণে আমরা ধ্বংস এরকম এটা চারিদিকে মারপিট এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে পারে আপনার অভিজ্ঞতা কি বলছে না পরিস্থিতি তৈরি হতে পারে না হয়েইছে যে ধরনের জিনিসগুলো যদি ধরেই না যায় পুলিশের রিপোর্ট বা আপনাদের কাছ থেকে যদি শুনতে পাচ্ছি পরিস্থিতি হয়েইছে কারণ সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা বা সেখানে কোনো রকমের কোনো রিনোভেশনের কাজের নামে কিছু অল্টারেশনস করা এগুলো যদি হয়ে থাকে প্রথমে ভিডিও এবং অডিওটা শুনলেন যাতে বলা হচ্ছে চল 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 সেমিনার রুমের দিকে চল শুনলেন আপনি পুরোটা সেরা মনে হয় আপনার এরকম ঘটনা সেটা সেটা শোনাতে পারেন আমি শুনেওছি অলরেডি আপনারা সেটা চালিয়েছেন সেটা শুনেছি সেটা যাই হোক সেটা যারা এসেছিলো তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলো সেটা তারাই জানে কিন্তু আমার দিক থেকে আমি যেটা বলতে চাই যে এই এভিডেন্স কিন্তু লোপাট করলে পরবর্তীকালে কারণ কোনো ইনভেস্টিগেশনই একদিনে হয় না স্টেপ বাই স্টেপ এগোয় যার জন্য সিন অফ ক্রাইম প্রিজারভেশনস প্রাইমারি ইম্পর্টেন্স পার্টিকুলারলি ইন দিস টাইপ অফ ক্রাইমস যেখানে মার্ডার অ্যান্ড রেপ তারপরেই আসছি আমি যেটা বললাম ফিজিক্যাল এভিডেন্স সেই জিনিসগুলো দীর্ঘদিন থাকে যেমন যেগুলো ভাঙচুর করা জায়গা ফার্নিচার কোনো জিনিসগুলো ব্রোকেন জিনিস সেগুলো থাকেই বায়োলজিক্যাল এভিডেন্সের কিন্তু একটা লিমিট আছে সেগুলো কিন্তু চটপট ন্যাচারালি বেশ কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে করে ডিস্ট্রয় হয়ে যায় ফর দ্য ন্যাচারাল প্রসেস তার মধ্যে ডেফিনেটলি তেমন ধরুন ব্লাড স্টেন সেমিনাল স্টেমস তার মধ্যে যেন না হেয়ার্স তার মধ্যে যে ট্রেস এলিমেন্টস যেগুলো হয়তো স্কিনের কোনো জিনিস জিনিসগুলো এগুলো ন্যাচারাল প্রসেসেই কিন্তু আস্তে 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 করে চলে যেতে পারে যদি যদি না এর মেন ইম্পর্টেন্স যেটা হচ্ছে এই জিনিসগুলোকে ওয়েল প্রিজার্ভ করার উদ্দেশ্য যাতে করে কন্টামিনেশান না হয় যাতে করে এর মধ্যে ব্রেকিং না হয় যেমন ধরুন ছোট্ট কথা একটা ব্লাড স্টেন আছে সেই ব্লাড স্টেনের উপরে যদি আবার কোনো বায়োলজিক্যাল স্টেন মিশে যায় ন্যাচারালি সেটা কন্টামিনেটেড হয়ে যায় সেখান থেকে কিন্তু পিওর ফর্মে সেই জিনিসগুলো কিন্তু বের করে আনা মুশকিল হয়ে যায় তাহলে সেটাও কিন্তু একটা এভিডেন্স ট্যাম্পার্ড করা বা এভিডেন্স লস করা আবারও যদি সেমিনাল স্টেন্স অটোমেটিক্যালি কী হয় এগুলো যদি ওয়েল ড্রাইড অবস্থাতে নর্মাল অবস্থাতে থাকে এগুলো অনেক দিন পরেও এর থেকে কিন্তু বেশ কিছু এভিডেন্স যেমন পার্টিকুলারলি যে ডিএনএ প্রোফাইলিং করা যায় যেটা আমাদের মেইন উদ্দেশ্য এইসব জায়গাগুলোতে পার্টিকুলারলি ইনভেস্টিগেশনে যে টু ফাইন্ড আউট দ্য সেলস সেলস থেকে ডিএনএ প্রোফাইলিং সেটা আমরা আমরাও পেতে পারি ব্লাডেও পেতে পারি হেয়ারও পেতে পারি সেই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল প্রসেসে এটা মাস পর্যন্ত ড্রাইড কন্ডিশানসে যদি আনডিস্টার্ব থাকে এটা আমরা কিন্তু পেতে পারি এবং পাওয়ার চেষ্টা করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা